ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে তেল আবিবের পক্ষ নেয় জার্মানির কঠোর সমালোচনা করেছে রাশিয়া। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অভিযানের প্রেক্ষিতে গত বছরের ডিসেম্বর মাসে আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা করে। দক্ষিণ আফ্রিকার দাবি, গাজায় আগ্রাসন চালিয়ে ইসরায়েল সমস্ত আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘন করেছে। দক্ষিণ আফ্রিকা এই অভিযোগ দায়েরের পর 5 জানুয়ারি বিবৃতি দেয় জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের বিষয়ে আপত্তি জানায় জার্মানি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে ইসরায়েল অস্ত্রধারী হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, একটি সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, তারা কোনো জাতিকে ধ্বংসের লক্ষ্য নিয়ে কাজ করছে না। সুতরাং ইসরায়েল যুদ্ধাপরাধ করছে বলে যে অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা এবং আন্তর্জাতিক কনভেনশনের আওতায় পড়ে না। জার্মানির এই বিবৃতির পরপরই দেশটির কঠোর সমালোচনা করে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, জার্মানি ইসরায়েলের পক্ষ নেয় রাশিয়া অবাক হয়নি, কারণ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে তাতে নিঃশর্তভাবে ইসরায়েলকে সমর্থন করতে হবে। জার্মানি ইসরায়েলের পক্ষ নিয়ে নিজেদেরকে গণহত্যায় বিশেষজ্ঞ হিসেবে ঘোষণা করেছে। 21 জানুয়ারি টাইমস অফ ইসরায়েল এই খবর জানিয়েছে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা মামলার সপক্ষে প্রমাণ হিসাবে দক্ষিণ আফ্রিকাকে নথিপত্র সরবরাহ করছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল দোষী প্রমাণিত হবে। জাতিসংঘের শীর্ষ আদালতে তার দেশ গাজা উপত্যকায় চালানো ইসরায়েলের হামলার বিভিন্ন নথিপত্র, বিশেষ করে ভিডিও ফুটেজ সরবরাহ অব্যাহত রাখবে। এ অবস্থায় গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলের আরও 21 সেনা নিহত হয়েছে। সোমবার দক্ষিণ গাজায় অভিযানের সময় 2টি ভবন বিস্ফোরণ ও 1টি ট্যাঙ্কে রকেট চালিত গ্রেনেড হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হামাস যোদ্ধাদের নজিরবিহীন এই প্রতিরোধের পর ফিলিস্তিনের সঙ্গে 2 মাস যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিবেচনার জন্য এই প্রস্তাব হামাসের কাছে পাঠানো হয়েছে। তবে নতুন এই প্রস্তাবে হামাসের সর্বশেষ দাবি মানা হয়নি। সংগঠনটি এর আগেও জানিয়েছে, গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ না হলে ইসরায়েলের বাকি জিম্মিদের মুক্তি দেওয়া হবে না। এজন্য ইসরায়েলের দাবি প্রত্যাখ্যান করেছে হামাস। সুরজ আহমেদ, কালবেলা।